গল্পের নাম মুনমুন ও প্রজাপতির গল্প। মুনমুন একটি ছোট্ট নাদুস খরগোশ। সে থাকে বিশাল জঙ্গলের একটি গাছের কোটরে। তার ভালো লাগে গাজর খেতে। এক বিকেলে সে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে সে একটি ফুলের বাগানে যায়। সেখানে দেখে একটি শুঁয়োপোকা বসে আছে। সে কি করছে জানো? কাপুস কুপুস করে পাতা খাচ্ছে। মুনমুন বলে, বেশি করে খাও, আরো লম্বা একটা ঘুম দিলে দেখবে তুমি প্রজাপতি হয়ে যাবে। মুনমুলো থলে থেকে বের করে গপ গপ করে গাজরগুলো খেয়ে নেয়। খাওয়ার পর দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে মুনমুন চোখ খুলেই দেখল শুঁয়োপোকাটি সুন্দর একটা প্রজাপতিতে পরিণত হয়েছে। মুনমুন বলল প্রজাপতিটাকে, বা কি সুন্দর লাগছে তোমাকে! আহা, আমিও যদি প্রজাপতি হতে পারতাম! একটু মুখ ভার করেই মুনমুন বিদায় নেয়। টিলার কিনারে লিচু গাছ। দেখেই খুব লিচু খাওয়ার লোভ হলো মুনমুলের। হায়, লিচু গাছটা কত উপরে! তবুও ছোট্ট মুনমুন গাছের ডালে ওঠার চেষ্টা করলো। হঠাৎ হাত ফসকে মুনমুন পড়ে যেতে লাগলো। তার চিৎকার শুনে প্রজাপতি বন্ধুটি টিলার দিকে তাকালো। মুনমুন একটা ডালে পা ঠাকালো। নিজেই জানে না কি করে সে একটা লাফ দিল। এরপর এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে মাটিতে নামলো। এই সব দেখে প্রজাপতি তো খুশি হয়ে গেল, বলে, বাহ! মুনমুন মন খারাপ করে বলে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, প্রজাপতির মতো আমি উঠতেও পারি না, গাছেও চড়তে পারি না, কিছুই পারি না আমি। মুনমুনের মনের কথা প্রজাপতি বুঝতে পারে। সে জানে বৃষ্টির বড় বড় ফোঁটাতে উড়তে খুব কষ্ট হয়। তবুও বন্ধুর মন ভালো করতে উড়ে উড়ে সেদিকে রওনা হলো সে। হঠাৎ এক মাকড়সার জালে আটকা পড়ল সে। পাখা নাড়ানোর শত চেষ্টা করেও নিজেকে কিছুতেই মুক্ত করতে পারল না। মাকড়সা তার জালের সুতো দিয়ে প্রজাপতিটাকে ধীরে ধীরে মুড়িয়ে নিতে শুরু করলো। ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করলো প্রজাপতি। একটু পরেই মুনমুন ওর লম্বা কান দুটো খাড়া করে শুনতে পায় যে দূর থেকে কি যেন বলছে, বাঁচাও বাঁচাও। তাকে দেখে প্রজাপতি মাকড়সার জালে আটকা পড়েছে। মুনমুন বলে, তুমি এত উঁচুতে, আমি কি করে তোমাকে এখন বাঁচাবো? প্রজাপতি বলে, তুমি তুমি পারবে, তুমি টিলা থেকে যেভাবে নিজেকে বাঁচিয়েছিলে সেভাবে সেভাবে আমাকেও বাঁচাতে পারবে। মুনমুন এই প্রথমবার টের পেল আসলেই তো সে নিজেই নিজের প্রাণ বাঁচিয়েছিল। নিজেকে বলে, এবার তাহলে বন্ধুর জীবনও সে বাঁচাবে। এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে সে প্রজাপতিটিকে জাল থেকে ছুটিয়ে আনে। নিরাপদে মাটিতে নেমে আসে দুজনেই। মুনমুন, তুমি আজ আমার জীবনটা বাঁচালে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু বন্ধু, লাফালাফি করে আমার না অনেক খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল একটা গাজরও পেটে পড়েনি। দুজনেই হেসে উঠল আর গাজরের সন্ধানে এগুতেলা থাকলো। এবারে আর হেঁটে বা দৌড়ে নয়, রীতিমতো লাফিয়ে লাফিয়ে চলছিল মুনমুন। থ্যাংক ইউ।